नमस्कार बंधुरा सबा के आो एक आवालता पोल्ट्री फार्मिंग ब्लग चैने स्वागत जाना तो आशा रखी अपनारा बस भलोई आपनर मुरग मुरगीगुलो बस भलोई आो दुखर विषय हलो हमारे मुरगी जेदिन एने से दिन एक बिस्टि तो एक् बोलते पर बिष्टिर जनबा सन्धे बेला जो ए घरे रखते गलम तक देखी कैकटा खरखर कर गलाय आवाज़ कर मैं काशी हो गए तो सर्दी लेगे गे कारण खरखर आवाज़ा हो तो एखी एक टेंशने पड़े गे तो जैक तो वो दिन रिवला कल के रिवलाओके ड्रग्स जो मेडिसिन है से मेडिसिन दिए क्यों ड्रग्स मेडिसिन खूब ही पावरफुल है तो আমি আপনাদেরকে ড্রগস মেডিসিনটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই হচ্ছে ড্রগস মেডিসিনটা, তো প্রয়োজনে আপনারা পজ করে দেখে নেবেন। আর এছাড়া আরও রয়েছে, সেইগুলো হচ্ছে আপনার নিউ ডক্স ফর্ট, তারপর কর্নফ্লক্স রয়েছে, তারপর টেট্রাসাইক্লিন রয়েছে, তো বেশ কটাই রয়েছে, সবকটাই আমার কাছে রয়েছে। কিন্তু ড্রগসটা খুব এফেক্টিভলি কাজ করে, তো সেই কারণে আমি বিশেষ করে ড্রগসটা ইউজ করি। আর মানে খুব হালকা ফুলকা যদি কেস হয় তবে আমি হয় কর্নফ্লক্স, না হলে নিউ ডক্স ফর্ট, আর না হলে আপনার টেট্রাসাইক্লিনটা আমি ইউজ করি। তো বন্ধুরা, ওই দিন আমি ভিডিওটা যখন দিলাম, গত পরশু দিন আমি এদের একটা ভিডিও করেছিলাম, যেদিন এরা আমার বাড়িতে সরি আমার ফার্মে আসলো সেই দিনের একটা ভিডিও আমি করেছিলাম। তো সেই দিনের ভিডিওটা দেখার পর আমার বাড়িতে দু তিনজন এসছে ফার্ম ভিজিট করতে। তো আপনাদের যদি ফার্ম ভিজিট করতে হয় মোস্ট ওয়েলকাম, আসুন। আর আপনাদের আমার ভিডিওগুলো কীরকম লাগে সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি কমেন্টস নাই করেন তাহলে বুঝবোটা কী করে যে আপনাদের কীরকম ভিডিও ভালো লাগে বা আপনাদের ভিডিওগুলো আদৌ পছন্দ হচ্ছে কি না। তো সেই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে বা আপনাদের কীরকম টপিক্সের উপরে ভিডিও প্রয়োজন। তো সেটা আমাকে যদি কমেন্টসের মাধ্যমে জানান তাহলে আমারও ভিডিও করতে সুবিধে হয়। তো যাই হোক বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা যদি হেল্পে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। আর এই দেখুন, এখানে আমার একটা আম গাছ রয়েছে, সেই আম গাছের গোড়াটা দেখুন গর্ত করে কি করেছে। এটা অ্যাকচুয়ালি প্লাস্টার করা আছে নিচটা, তো এখানটায় আমি একটুখানি ফাঁকা রেখেছিলাম কেন আম গাছের গোড়াটার জন্যে। তো এইগুলো আসলে আসলে দেখুন সব মাটি বের করে নিচ্ছে। তো যাই হোক, এদের বাদরানি এরা করছে, আমার ঠিকই আমাকে করতে হবে। তো আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো বা ভিডিওটা ভালো লেগেছে কি না সেটা অবশ্যই জানাবেন। আর এই দেখুন এদের অবস্থা, এদের তো রোজ একই কাজ, প্যাক 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 করা, কেন মুরগি যখন ডিম পাড়তে যায় তখন এরা এক একটা এক এক রকম আওয়াজ করে, তো সেই জন্যেই মোরগগুলো কাঁয়ে কাঁয়ে করা শুরু হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আপনাদের আমার ফার্ম ভিজিট করতে হলে অবশ্যই আসবেন, মোস্ট ওয়েলকাম। আর আপনাদের আমি নেক্সট আরও ফ্যান্সি, এবার আমি ফ্যান্সি ব্রিড নিয়ে কয়েকটা ভিডিও করব, তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকুন। আর বন্ধুরা, এদের যে আমি ড্রগস মেডিসিনটা দিচ্ছি না, সেটা গতকাল বিকেলে দিয়েছি সেকেন্ড টাইম, তো আজকে বিকেলবেলা দেব, মানে পুরো রাত্রিটা ওদেরকে জল খাবারটা দিই, তো সেই জন্যে ওদের রাত্রিবেলার জলটা আমি আবার সেই ড্রগসটা ওদের সাথে সরি জলের সাথে ইনক্লুড করে আমি দিয়ে দেব। তো এটার পরিমাণ হচ্ছে আমার এই খাচে, এই যে দেখুন একটা বড় ড্রিঙ্কার আছে, 6 লিটার জলের ড্রিঙ্কার, এটার মধ্যে চায়ের চামচে করে 2 চামচ আমি দিচ্ছি। তো আপনারা মোটামুটি পরিমাণটা একটা আইডিয়া করতে পেরেছেন, কেননা এখানটায় আমার 135 খানা বাচ্চা রয়েছে, তো ওর হিসেবে আমি 2 চামচ দিচ্ছি। এবার আপনার এখানে যদি কখনো প্রবলেম হয়, মাবরানের এখানে যদি পরিমাণে কম থাকে, তো ওই হিসেবটা আপনি এর থেকেই আপনি করে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো
সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর আমি বেশি লম্বা করলাম না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।